দেখেন কেটে দিলাম, প্রথমে একটা ফাইল নিলাম, সেই ফাইলে আমি সাইজ করে দিতে হবে আমি কত টাকা সাইজ নিলাম, ঠিক আছে নিলাম 500 নিলাম, আমাকে দলিল আছে, এটা 500 নিলাম। রেজুলেশন অর্ডার যখন আপনি ছবি দেখেন তখন আপনি ডিপেন্ড করে কত টাকা দিবেন, ছবি কতটা ভালো যাচ্ছেন। আচ্ছা এবার দেখেন, তাহলে আমার ফাইল হয়ে গেল, এখন ওই ইমেজটা আগে ওপেন করি নাকি, রিসোর্সে গেলাম ইমেজটা নিলাম, এখন কত কি আগে এটা কি করতে হবে, আনলক করতে হবে, আমি এটা আনলক করলাম, আগে আনলক করতে গেলে কি হয়ে গেল, এটা একটা খালি লেয়ার হয়ে গেল নাকি, এখন এখান থেকে আমি কপি করতে পারবো। আচ্ছা সিলেকশন টুল দ্বারা কি করলাম, যতটুকু সিলেকশন দরকার আমি ততটুকু সিলেক্ট করে আমি কি করলাম, কপি করলাম, মানে সিলেক্ট করলাম, এখন কন্ট্রোল সি, কন্ট্রোল মানে কপি, কপি করলাম, আপনি ফাইল থেকে কপি করতে পারেন, ফাইল না এডিটে, এডিটে আছে কপি, এই যে কপি, ঠিক আছে কপি আছে, কপি করলাম, ঠিক আছে কপি করে এখন আমার ফাইল কোনটা, এইটা আমি এটাতে গিয়ে কন্ট্রোল ভি মানে পেস্ট করলাম, ঠিক আছে এখন ছবিটা যদি যেহেতু বসে বসছে, এখন সে যদি ঠিক মতো বসাতে বসলো না বসলে কি হবে, আমার মতো আমি সেভ করব, প্লেস করব কি টুল দ্বারা, মুভ টুল দ্বারা, কি টুল দ্বারা সেভ করব আমরা, প্লেস করব মুভ টুল দ্বারা। আচ্ছা দেখেন এখানে মুভ টুল দ্বারা সিলেক্ট করলে আমি ইচ্ছা মতো মুভ করে পাবো নাকি, যদি বড় হয় তা কি করব আমি, ছোট করব, শিফট কন্ট্রোল ধরে ছোট করব, তাই চতুর্দিক থেকে কি হবে, ছোট হবে। দেখেন আমার প্লেস হয়ে গেল, এবার দেখেন আমার কিছু সমস্যা আছে ছবিতে, কি আছে এই যে এখানে ব্যাকগ্রাউন্ড গুলো কি রয়ে গেছে, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে, আমি বলেছি যদি সেম কালার হয় একই কালার হয় তাহলে এক কালার আমরা যে কোনো ম্যাজিক টুল দ্বারা কি করতে পারবো, রিমুভ করতে পারবো। দেখ আমরা কি করবো, ম্যাজিক টুল সিলেক্ট করলাম, সিলেক্ট করে কি করলাম, জাস্ট প্রেস করলাম, যদি সম্পূর্ণ ন্যায় তো নিল, না নিলে সিমিলার দিলে সম্পূর্ণ নিয়ে নিবে, আর যদি এক্সট্রা কিছু সিলেক্ট করে তাহলে আমরা ওই রেক্ট্যাঙ্গুলার দিয়ে সিলেক্ট করে সাবস্ট্রাক্ট সিলেক্ট করব, মানে হলো এখানে গিয়ে এটা সিলেক্ট করব, সাবস্ট্রাক্ট যেটা কি হবে বাদ যাবে, সাবস্ট্রাক্ট মানে কি বাদ যাওয়া, সেখানে সিলেক্ট করলে ক্লিক করলে ওটা বাদ যায়, হ্যাঁ আমার সিলেকশন হয়ে গেছে অলরেডি, কেবল ডিলিট বাটন প্রেস করেন ডিলিট হয়ে গেছে, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডিতে ডি সিলেক্ট মানে আমার যেটা সিলেক্ট করা ছিল সেটা আনসিলেক্ট হয়ে যাবে, এটুকু ছিল নাকি। এরপরে আমি ফাইলটা কীভাবে সেভ করব, জাস্ট ফাইলে গিয়া সেভ, ফাইলে গিয়া সেভ, কোথায় সেভ করতে চাই আমি, আমার জায়গাটা চিনিয়ে দিলাম এখানে, যে ব্যাকগ্রাউন্ড রিমুভ টু নাকি, বিজি ব্যাকগ্রাউন্ড রিমুভ নাকি, ফটোশপ, ফটোশপ ফরম্যাটে আমি রাখবো, তাহলে সেভ, দেখেন যে বিজি পিএইচডি সেভ হয়ে গেছে। এখন আমার ইউজার তো পিএইচডি ফাইল নাও দেখতে পারে, এই জন্য আমাকে কি করতে হবে, একটা জেপিজি অথবা পিএনজি ফাইল কি করতে হবে, ক্রিয়েট করে দিতে হবে, তাহলে আমি আবার এটা যাই সেভ অ্যাসে, যাই সেভ অ্যাসে গিয়ে সেম প্লেসেই সেম নামেই শুধু আমি ফরম্যাটটা চেঞ্জ করে দিব, কি ফরম্যাট দিয়ে দিব, জেপিজি, জেপিজি অথবা পিএনজি, যদি ইউজার বলে যে আমার ব্যাকগ্রাউন্ড সারা দেন তাহলে পিএনজি, আর যদি বলে ব্যাকগ্রাউন্ড সহ দেন তাহলে কি জেপিজি, ওকে ফাইন সেভ করলাম, দেখি আমার ইমেজটা আছে কিনা, আছে ইমেজটা আছে, বিজি ব্যাকগ্রাউন্ড সব আসছে, আর এই যে আমার বিজি পিএইচডি ফাইল, ঠিক আছে